নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেল দ্য বেনিয়ান ট্রিতে স্বাগত আমাদের এই চ্যানেলে আমরা বেশ কিছুদিন ধরে আপনাদের ইংরাজি রাইটিং শেখাচ্ছি এবং অলরেডি আমরা আমরা অনেকগুলো ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি যারা এখনও দেখেননি ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে আপনারা পরপর ভিডিওগুলো দেখতে থাকবেন এবং তাহলেই আপনারা খুব ইজিলি ইংলিশ রাইটিংটা শিখে যাবেন এবং আমরা এখানে প্যাসেজ ট্রান্সলেশন শেখাচ্ছি এবং আজকেও আমরা একটা প্যাসেজ ট্রান্সলেশন করব প্যাসেজটা হচ্ছে এরকম যে রাত্রি শেষ না হইতেই রাশেদের মাতা শয্যা করিয়া উঠিলেন তাড়াতাড়ি চারটি ভাত রাধিয়া রাশেদকে ডাকিতে গেলেন তখনও চারদিকে বেশ অন্ধকার মাতার আহ্বানে রাশেদ শয্যার ওপর উঠিয়া বসিল সে বলিল এত সকালে কোথায় যাইব তাহার মাতা বলিলেন ঘরে কোনো তরকারি নাই বাবা বাজারে যাইয়া কিছু তরকারি কিনিয়া আনো এটা হচ্ছে আমাদের আজকের প্যাসেজ এবং এই টোটালটা লাইন বাই লাইন ট্রান্সলেট করব সূক্ষ্ম অ্যানালিসিস করব এখান থেকে কত নতুন কিছু জানতে পারি সেগুলো আপনারা দেখবেন এবং প্রত্যেকটা ভিডিওর পরে আপনার যদি এরকম মনে হয় রিয়েলাইজেশন আসে যে আপনার জন্য ভিডিওটা এতটুকু হেল্পফুল হয়েছে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটা শেয়ার করবেন তো ফার্স্ট লাইনে চলে যাই যেখানে বলা হয়েছে যে রাত্রি শেষ না হইতেই রাশিদের মাতা তা করিয়া উঠিলেন তো যখন কোন কাজ শেষ হতে না হতেই দেখা যাচ্ছে যে রাত্রি শেষ না হইতেই মানে রাত শেষ হতে না হতেই রাশিদের মা শয্যা করিয়া উঠিলেন কোনো কাজ একটা শেষ হতে না হতেই একটা কাজ যখন শুরু হয়ে যায় এরকম ঘটনা বোঝায় সেক্ষেত্রে নৌ সোনার দিয়ে বাক্যটা শুরু হয় বা অ্যাস সোন অ্যাস দিয়ে শুরু হয় ঠিক আছে তো নৌ সোনার হ্যাড দ্য নাইট বিন ওভার দেন Rashid's মাদার got আপ ফ্রম বেড ঠিক আছে এবং নো সোনার দিয়ে শুরু হলে সেক্ষেত্রে বাক্যের পরবর্তী অংশের আগে দেন বসে এবং এটার বেশ কিছু নিয়ম রয়েছে নিয়মগুলো কি আছে একবার দেখে নিই নো সোনার প্লাস হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি থ্রি প্লাস দ্য রেস্ট প্লাস দেন প্লাস সাবজেক্ট প্লাস ভি টু প্লাস দ্য রেস্ট অর্থাৎ যদি নো সোনার বসে তারপরে যদি হ্যাড বসে ঠিক আছে তারপরে বসবে সাবজেক্ট এখানে আমরা দেখতে পাই পাচ্ছি যে সেইভাবেই সেই গঠন অনুসারেই কিন্তু হয়েছে তারপরে ভি থ্রি তারপরে দ্য রেস্ট মানে বাকি অংশ প্লাস দেন প্লাস সাবজেক্ট প্লাস ভি টু প্লাস দ্য রেস্ট তো এখানে দেখতে পাচ্ছি যে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস দ্য রেস্ট অমনভাবেই বসেছে নো সোনার তারপরে যদি ডিট থাকে যদি ডিট থাকে তারপরে বসবে নো সোনার প্লাস ডিট প্লাস সাবজেক্ট প্লাস ভি ওয়ান আগে কি দেখেছিলাম নৌ প্লাস হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি থ্রি এক্ষেত্রে কী হলো ডিড হলে পরে ওই ভি থ্রি এর জায়গায় ভি ওয়ান হয়ে গেল তারপরে বসবে দ্য রেস্ট অর্থাৎ বাকি অংশ এর এরপর কী হবে বাক্যের পরবর্তী অংশ দেন বসিয়ে হবে দেন প্লাস সাবজেক্ট প্লাস ভি টু প্লাস দ্য রেস্ট তারপর নৌ সোনারের পর যদি ডু বা ডাজ হয় সেক্ষেত্রে কি তারপরে সাবজেক্ট বসবে তারপরে ভি ওয়ান বসবে প্লাস দ্য রেস্ট প্লাস দেন প্লাস সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস দ্য রেস্ট কিন্তু আমরা দেখলাম যে যদি নৌ পরে হ্যাড বসে তাহলে সেক্ষেত্রে তারপরে যে সাবজেক্টটা রয়েছে তারপরে ভি বসবে এবং বাক্যের পরবর্তী অংশে ভি টু বসবে পরেরটার ক্ষেত্রে দেখলাম নৌ পর যদি ডিট বসে তাহলে তারপরে যে ভার্বটা ঠিক আছে সেটাতে ভি ওয়ান এবং বাক্যের পরবর্তী অংশের যে ভার্ভটা সেটাতে ভি টু আর নৌ পর ডু বা ডাস যদি বসে তাহলে সেক্ষেত্রে এর পরে যে ভার্বটা রয়েছে সেটা অর্থাৎ ফর্মে বসবে এবং বাক্যের পরবর্তী অংশের ক্ষেত্রে যে ভার্বটা রয়েছে সেটা বসবে কিন্তু আমরা ভিওয়ান দেখলাম নৌ জায়গায় যদি হার্ডলি একই রুল ফলো করতো শুধু দেনের জায়গায় হতো ওয়েন মনে থাকবে তাহলে এটা হচ্ছে আমাদের নিয়ম নৌ সোনার হ্যাড দিয়ে যে নিয়ম নার হ্যাড হতে পারে নোনা ডিড হতে পারে নোনা ডু বা ডাজ হতে পারে এবং নৌ জায়গায় যদি হার্ডলি বা স্কেয়ার্সলি থাকে তাহলেও সেম রুল ফলো করবে ঠিক আছে এগুলো নোট ডাউন করে নেবেন যদি আপনাদের না জানা থাকে এবং এগুলো রিভিশনের মাধ্যমে এগুলো মনে রাখবেন কারণ বাক্যে এগুলোর প্রয়োগ যত করবেন বাক্যের মান তত বৃদ্ধি পাবে আর তার থেকে বড় কথা যা কিছু আপনাদের অজানা সেগুলো রিভিশন করে বারবার 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 রিভিশন করে সেগুলো মনে রাখার চেষ্টা করবেন তাহলেই আপনারা খুব সুন্দরভাবে সেগুলোকে বাক্যে ব্যবহার করতে পারবেন তারপরে আমরা দেখলাম রাতের কথা বলা হয়েছে যে নাইট বেন ওভার তো রাত্রিকালীন বোঝাতে নকটার্নাল ব্যবহার করা হয় নকটার্নাল স্পেলিংটা কি এন সি টি ইউ আর এন এ এল নকটার্নাল এন সি টি ইউ আর এন এ এল নকটার্নাল মানে হচ্ছে রাত্রিকালীন তারপরে আমরা জানি যে রাতের খাবার রাতের খাবারকে আমরা কি বলি ডিনার বলি আর সকালের খাবারকে কি বলি ব্রেকফাস্ট বলি বা প্রাতরাশ রাস আর মধ্যাহ্ন ভোজকে বলি লাঞ্চ এবার এরকম এক ধরনের শব্দ রয়েছে যে দুটো শব্দকে মার্চ করে একটা শব্দ তৈরি হয় যেমন ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ মিলে হয় ব্রাঞ্চ এই ধরনের শব্দগুলোকে বলা হয় পোর্টম্যান টু ওয়ার্ড ঠিক আছে এটা পরে আলোচনা করছি তো এখানে আমরা দেখলাম যে ব্রেকফাস্ট এবং লাঞ্চ মিশে হলো ব্রাঞ্চ বলেছি এটা পোর্টম্যান টু ওয়ার্ড এবং ব্রাঞ্চ মানে হচ্ছে আরেকটা জিনিস সেটা হচ্ছে সকালের খাবার না খেয়েই দুপুরের খাবার খাওয়া এটাকে কিন্তু বলা হয় ব্রাঞ্চ কি যে ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে এরকম করে থাকি সকালে খাবার না খেয়ে একবারে আমরা দুপুরে খাই এবং সেই খাবারটাকে কি বলা হয় ব্রাঞ্চ বলা হয় এবং ডিনার মানে রাতের খাবার সাপার মানে দিনের শেষ খাবার মিল মানে হালকা কিছু খাওয়া এবং স্ন্যাক মানে ভাজাভুজি কিছু খাওয়া এগুলো আমরা জানি এবং ডেজার্ট আর ইআরটি ডেজার্ট ডেজার্ট মানে হচ্ছে মুখ শুদ্ধি আমরা খাবার পরে বেসিক্যালি যেটা খেয়ে থাকি ডিডাবলএস ইআরটি ডেজার্ট মানে মুখশুদ্ধি এটার একটা হোমোফোন রয়েছে হোমোফোন মানে কি সমোচারিত ভিন্নাত্মক শব্দ উচ্চারণগতভাবে উচ্চারণগতভাবে এক বা প্রায়ই এক কিন্তু বানানো আলাদা মানেও আলাদা এখানে দেখছি ডেজার্ট ডি ইএসইআরটি ডেজার্ট ডেজার্ট যদি নাউন হিসেবে ব্যবহার করা হয় তার মানে হয় মরুভূমি এবং ডেজার্ট যদি ওয়ার্ব হিসেবে ব্যবহার করা হয় তার মানে হয় পরিত্যাগ করা এবং ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ হচ্ছে ব্রাঞ্চ এগুলোকে পোর্টম্যান টু ওয়ার্ড বলা হয় পোর্টম্যান টু স্পেলিং কি পিও আর টি এম এ এন ই এ ইউ টু ওয়ার্ড বলা হয় যেরকম আরও অনেক হয় যেরকম স্মোক প্লাস ফগ এগুলো এক্সাম্পল দিয়ে দিয়েছি স্মোক প্লাস ফগ স্মগ হরিবল প্লাস ট্রিমেন্ডাস হরেন্ডাস ফ্যান্টাস্টিক প্লাস ফ্যাভিউলাস ঠিক আছে ফ্যান্টাবুলাস এফ এ এন টি এ বি ইউ এল ও ইউ এস ফ্যান্টাবুলাস ফ্লোট প্লাস হোটেল ফ্লোটে ফ্লোটেল নেট প্লাস সিটিজেন নেটিজেন মোটরোপ্লাস হোটেল মোটেল তাহলে এইগুলো আমরা শিখলাম এগুলো শিখলাম পোর্টম্যান টু ওয়ার্ড তাদের এক্সাম্পল এবং আমি অনেক শ্রম দিই এবং অনেক কষ্ট করে অনেক সময় ব্যবহার করে আমি এই এক একটা কন্টেন্ট বানাই আপনাদেরকে শেখানোর মানে অক্লান্ত পরিশ্রম করছি আপনারা প্লিজ সাপোর্ট করুন আমাদেরকে এবং নিজেদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের ভিডিও লিঙ্ক শেয়ার করুন এবং নিজের বন্ধু বান্ধবদের শেয়ার করুন এবং পরের সেন্টেন্সে চলে যাই যেখানে বলা হয়েছে যে তাড়াতাড়ি চারটি ভাত রাধিয়া রাশেদকে ডাকতে গেলেন এক্ষেত্রে এটা ট্রান্সলেট করলে হবে হ্যাভিং কুকড সামরাইস মানে তাড়াতাড়ি চারটি ভাত রাধিয়া চারটি মানে কিছু বোঝানো হয়েছে অবশ্যই চারটে মানে চারটে দানা গুণে নয় সবাই জানি আমরা চারটে মানে কিছুটা বোঝাতেই চারটে ব্যবহার চারটে বলা হয়েছে তো কি হলো হেভিং কুকড সাম রাইস কিছুটা ভাত রান্না করে শি ওয়েন্ট টু কল রাশেদ সে রাশেদকে ডাকিতে গেলেন তো এখানে আমরা দেখব অ্যাপসলিউট ফ্রেশ কি এখানে আমরা আরও একটা নতুন নিয়ম শিখ প্রথমে সেন্টেন্সে আমরা নো সোনারে ব্যবহার দেখেছি কিভাবে কিভাবে ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে হ্যাড ডিড ঠিক আছে বা ডাস বসলে কি হয় নো সোনারের জায়গায় হার্ডলি স্কেয়ার্সলি বসলে কী হয় এক্ষেত্রে আমরা দেখবো অ্যাপসলিউট ফ্রেজ কাকে বলে এবং এখন আমরা দেখছি ফ্রেজ কাকে বলে ফ্রেজ হচ্ছে কালেকশন অফ ওয়ার্ডস ঠিক আছে এবং এটা কোনো ফাইনাইট ভার্ভ হবে না এবং ডাব্লিউইচ ওয়ার্ড কিন্তু হতে পারে না ফ্রেজ সাবজেক্ট প্লাস বিইং প্লাস অ্যাডজেক্টিভ বা ভি বসবে যদি ওয়ার্ব বিয়ার্ব ইজ অ্যাভেলেবেল যদি বিভার্ব থাকে সেক্ষেত্রে কি হবে এভাবে বসবে সাবজেক্ট প্লাস বিইং প্লাস অ্যাডজেক্টিভ বা ভি থ্রি প্লাস ডট 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 বাকি অংশ এবং সাবজেক্ট প্লাস হ্যাভিং প্লাস ভি প্লাস ডট 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 ইফ বিভার্ব ইজ আনঅ্যাভেইলেবেল অর্থাৎ যদি বিভার্ব না থাকে সেক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাভিং হবে কিন্তু যদি বিভার্ব থাকে তাহলে সাবজেক্ট প্লাস বিইং হবে এটা অ্যাবসোলিউট স্রেজার ক্ষেত্রে হয় ইট ওয়াজ আ রেইনি ডে উই কুড নট গো আউট অফ ওয়াক দুটো আলাদা সেন্টেন্স বোঝার চেষ্টা করুন দুটো আলাদা সেন্টেন্স যেখানে বলা হয়েছে যে ইট ওয়াজ আ রেইনি ডে তাহলে এটার সাবজেক্ট হচ্ছে ইট কিন্তু এক্ষেত্রে উই কুড নট গো আউট ফর আওয়্ক ঠিক আছে এখানে সাবজেক্ট হচ্ছে উই তাহলে দু ক্ষেত্রে সাবজেক্ট আলাদা তাই আমরা কোনো সাবজেক্টকে কমন নিতে পারবো না যেটা যেরকম আছে সেটা সেরকমই রেখে শুধু ওয়াজের জায়গায় যেহেতু ওয়াজ আমরা দেখতে পাচ্ছি বি ওয়ার্ক তাই বিং করে দিতে হবে তো ইট বিং ডে কমা উই কুড নট গো আউট ফর আ ওয়াক তারপরে যদি সেন এখানে যে সেন্টেন্সটা বলা হয়েছে সেটা যদি এরকম থাকতো যে শি হ্যাড কুকড সাম ফুল স্টফ শি ওয়েন্ট টু কল রাশেদ এক্ষেত্রে দুটো ক্ষেত্রেই সাবজেক্ট এক দুটো সাবজেক্ট কি সি তাহলে আমরা যখন দেখতে পারবো এরকম যে দুটো ক্ষেত্রেই সাবজেক্ট এক সেক্ষেত্রে আমরা সাবজেক্টটাকে কমন নিতে পারি এবং প্রথমে সাবজেক্ট না দিলেও হয় এবং দেওয়ার নিয়ম নেই প্রথমে সাবজেক্টটা দিতে হবে না সেক্ষেত্রে কি করা যায় হ্যাভিং কুকড সাম রাইস কমার সি ওয়েন্ট টু কল রাশেদ এবং এটাই কিন্তু আমাদের সেন্টেন্সটা ট্রান্সলেট করে হয়েছে হ্যাভিং কুকড সাম রাইস সি ওয়েন্ট টু কল রাশেদ তাহলে বোঝা গেল এটা কিভাবে এসেছে এবং এটার উৎপত্তি কোথায় কোথা থেকে এসেছে এবং তারপরে আমরা দেখে নিই যে অ্যাবসলিউট ফ্রেজে সাবজেক্ট দুটোকে আলাদা হতে হবে আমরা কি দেখছি এতক্ষণ আমরা অ্যাবসুলিউট ফ্রেজের কথা বলছি আমরা দেখলাম যে সাবজেক্ট যদি এক হয় তাহলে কেমন করে করতে হবে কিন্তু অ্যাবসলিউট ফ্রেজ সেটাই যে ক্ষেত্রে সাবজেক্ট দুটো আলাদা আলাদা হবে পরের সেন্টেন্সে চলে যায় যেখানে বলা হয়েছে যে তখনও চারিদিকে বেশ অন্ধকার ডার্কনেস স্টিল প্রিভেলড অল অ্যারাউন্ড অর্থাৎ অন্ধকার তখনও চারপাশ তমসাচ্ছন্ন বা ঘিরে রেখেছে বা মানে চারদিকটা অন্ধকারচ্ছন্ন করে রেখেছে বা অন্ধকার প্রবল হয়ে রয়েছে চারদিকে ঠিক আছে এবং ডার্ক মানে অন্ধকার আমরা জানি কিন্তু ডার্কনেস ডার্কনেস মানেও অন্ধকার দুটোর পার্থক্য কি দুটো কোন পার্ট অফ স্পিচে রয়েছে এটা জানতে হলে আমাদের বলতে হয় যে ডার্ক যেটা অন্ধকার সেটা অ্যাডজেকটিভকে ডিনোট করছে অর্থাৎ এটা একটা অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ কি অ্যাডজেকটিভ হচ্ছে যেটা নাউনের দোষগুণ অবস্থা বোঝায় ঠিক আছে এবং ডার্কনেস মানে হচ্ছে অন্ধকার এটা হচ্ছে নাউন দুটো মানেই কিন্তু অন্ধকার এবং ডার্কনেসের একটা নিয়ারেস্ট মিনিং হতে পারে ব্ল্যাকনেস এবং প্রিভেল মানে প্রাদুর্ভাব হওয়া হতে পারে প্রবল হওয়াও হতে পারে তো আমরা সেন্টেন্সটাকে অন্যভাবে করতে পারতাম কেমনভাবে করতে পারতাম সারাউন্ডিংস ওয়ার স্টিল ভেল্ড উইথ ডার্কনেস ঠিক আছে ওয়েল মানে আবরণ ঠিক আছে বা ওয়েল মানে হচ্ছে কিছু একটা দিয়ে ঢেকে রাখা বা আবরণ দিয়ে রাখা ভেল্ড মানে সারাউন্ডিংস ওয়ার স্টিল ভাল্ড উইথ ডার্কনেস অর্থাৎ চারপাশটা তখনও যেহেতু স্টিল কেন বসছে স্টিল বসছে কারণ আমাদের বলেছে তখনও চারদিকে বেশ অন্ধকার তাই কি হচ্ছে স্টিল 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 উইথ ডার্কনেস ডার্কনেস অল অ্যারাউন্ড অর্থাৎ বা অন্ধকার তখনও চারপাশটাকে ঘিরে রেখেছিল বা আবৃত করে রেখেছিল ভেল মানে হচ্ছে আবরণ বা বোরখা ভিইআইএল ভেল মানে আবরণ বা বোরখা এর অনেক হোমোফোন রয়েছে হোমোফোন আর হোমোনিমের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে যেটা এর আগেও আমি বলেছি আরও একবার বলে দিই হোমোনিম হচ্ছে যেটা একই শব্দ ঠিক আছে একই শব্দ কিন্তু ভিন্ন ভিন্ন অর্থ সেগুলোকে বলে হোমো হোমোনিম এবং হোমোফোন হচ্ছে যেগুলো উচ্চারণগতভাবে এক বা প্রায়ই এক কিন্তু শব্দ দুটোও আলাদা এবং তাদের মানেও আলাদা তো এগুলো হচ্ছে হোমোফোন ভিইআইএল ভেল মানে আবরণ বা বোরখা ভি এ এল ইভেল ভেল হচ্ছে ভ্যালির ভি এ ভিএাব্লু এল ওয়াই ভি এ ডাব্লু এল ই ওয়াই ভ্যালির শর্ট ফর্ম ভি ভি এ এল ই ইয়েল এবং এটা মানে হচ্ছে উপত্যকা ভি ই এল উইল মানে হচ্ছে বাছুরের মাংস ভি ভিআইএল ই ভাইল ওয়াইল মানে বিষাক্ত এবং উইল এ এল উইল মানে হচ্ছে সুখ বা শান্তি এবং ওয়েল ওয়েল মানে বুক চাপড়ে কান্না করা ডাব্লু এ আই এল ওয়েল মানে কি বুক চাপড়ে কান্না করা মাতার আহ্বানে রাশেদ শয্যার ওপর উঠিয়া বসিল ইন রেসপন্স টু হিজ মাদার্স কল খুব সিম্পলভাবে এই ট্রান্সলেশনটা করা হয়েছে কিভাবে করা হয়েছে ইন রেসপন্স টু হিজ মাদার্স কল অর্থাৎ মায়ের ডাকে সাড়া দিয়ে রাশেদ রোজ রাশেদ উঠে পড়লো অ্যান্ড স্যাট অন দ্য বেড এবং বিছানার ওপরে বসিয়া রইল ঠিক আছে বসিল তো এখানে রাইস রোজ রাইস এন ভি ওয়ান ভি টু ভি অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম ভার্বের পাস্ট ফর্ম ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম রাইজের ক্ষেত্রে কি কি হয় রাইস রোজ রাইস এন এবং সিটের ক্ষেত্রে কি হয় সিট স্যাট স্যাট তাহলে ইন রেসপন্স টু মানে হচ্ছে জবাবে বা উত্তরে টু হিজ মাদার্স কল ইন রেসপন্স মানে হচ্ছে আহ্বানে রেসপন্স মানে জবাব নিয়ারেস্ট মিনিং রিপ্লাই হতে পারে অ্যান্সার হতে পারে ঠিক আছে এবং আর্লি মানে হচ্ছে শীঘ্র আর্লি এ নিয়ারেস্ট মিনিং হতে পারে কুইকলি শর্টলি হতে পারে প্রম্পলি হতে পারে ঠিক আছে পরের সেন্টেন্সটাই বলা হয়েছে যে সরি পরের সেন্টেন্সটা এখানটায় আসেনি তো পরের সেন্টেন্সটা এরকম ছিল যে সে বলিল কমা ইনভার্টেড কমা যে দেখে নিই আমরা সেন্টেন্সে সে বলিল এত সকালে কোথায় যাইব ঠিক আছে এত সকালে কোথায় যাইব এটাকে যদি ট্রান্সলেট করা হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে করা হচ্ছে হি ওয়াজ পারপ্লেক্সড অ্যান্ড সেইট সে হতভম্ব হল এবং জিজ্ঞাসা করিল ওয়্যার আই গো সো আর্লি ইন দ্য মর্নিং যে এত সকালে আর্লি মর্নিং মানে খুব সকাল ঠিক আছে তো এত সকালে এটা বলার জন্য সো আর্লি ইন দ্য মর্নিং সো আর্লি ইন দ্য মর্নিং মানে খুব সকালে ওয়্যার স্যালাই গো আমি কোথায় যাইবো সেন্টেন্স তিন রকম হয় আমি বলেছি একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স নয় সরি কোয়েশ্চেন তিন রকমের হয় একটা হচ্ছে অক্সিলেরি ভার্ব যদি ফার্স্টে চলে আসে সেক্ষেত্রে সেভাবে একটা সেন্টেন্স হয় নর্মাল এবং আরেকটা হচ্ছে ডাব্লু এইচ কোয়েশ্চেন হয় ডাব্লিউইচ কোয়েশ্চেন কোনটা যেটা ভ্য হু হাও ইত্যাদি দিয়ে যে সেন্টেন্সগুলো হয় এবং আরেকটা হচ্ছে কোয়েশ্চেন ট্যাগ কোয়েশ্চেন ট্যাগ কীরকম যেগুলো কোনো একটা প্রশ্ন করা হয় জিনিসটাকে নিশ্চিত করার জন্য ঠিক আছে যেরকম ইউ আর গোয়িং টু মার্কেট ইউ এরকম ক্ষেত্রে যেই সেন্টেন্সগুলো যে কোয়েশ্চেন গুলো হয় এগুলোকে কোয়েশ্চেন ট্যাক বলে আমি কোয়েশ্চেন ট্যাক বুঝিয়েছি এবং পরবর্তীতে আসলে আরো বিস্তারিতভাবে বোঝাবো এবং এক্ষেত্রে যে যদি মানে এখানটায় ওঠেনি তো এখানটায় সেন্টেন্সটা এরকম ছিল যে সে বলিল এত সকালে কোথায় যাইবো ওয়াজ পারপ্লেক্সড এটা শুধু বাক্যের ভাবটাকে বজায় রাখার জন্য বলা হয়েছে যে হিউস পারপ্লেক্সড মানে সে হতভম্ব হয়েছিল এবং জিজ্ঞেস করেছিল ওয়ার সেলাই গো সো আর্লি ইন দ্য মর্নিং মানে এত সকালে আমি কোথায় যাইবো পারপ্লেক্স মানে হচ্ছে হতভম্ব মিনিং হতে পারে কনফিউজড কনফাউন্ড দি মাজি তাহার মা বলিলেন ঘরে কোনো তরকারি নাই বাবা বাজারে যাইয়া কিছু তরকারি কিনিয়া আনো হিজ মাদার সেইড সন মানে বাবা বাবা মানে তো বাবা নয় এখানে আদর করে ডাকছে বাবা তো ডেয়ারসন ওয়ার দেয়ার আর নো ভেজিটেবলস ইন দ্য হাউস বাড়িতে কোনো তারকারী নাই গো টু মার্কেট এন্ড বাই সাম ভেজিটেবলস ডিফারেন্স বিটুইন হাউস এন্ড হোম আগেও বলেছি আর একবার বলে দিই হাউস হচ্ছে যেটা শুধু কাঠামোগতভাবে বাড়ি এবং হোম হচ্ছে যেখানে মায়া মমতা ভালোবাসা থাকে বাই মানে হচ্ছে ক্রয় করা নিয়ারেস্ট মিনিং হতে পারে চ্যাফার পারচেস অ্যাকোয়ার শপ মার্কেট মানে হচ্ছে বাজার বাজার হতে পারে মার্ট হতে পারে প্লাজা হতে পারে মার্কেট হচ্ছে ভার্ভ হিসাবে যদি ব্যবহার করা হয় তার মানে হচ্ছে কেনা বেচা করা স্কুল কলেজ টেম্পল চার্চ, মস্ক কোর্ট হসপিটাল মার্কেট ইত্যাদির ক্ষেত্রে যেই উদ্দেশ্যে তৈরি সেই উদ্দেশ্যে গেলে শব্দের আগে দা বসে না এক্ষেত্রে আমরা কিন্তু দা বসাইনি গো টু মার্কেট করেছি গো টু দা মার্কেট হবে না কারণ মার্কেটে যাচ্ছে বাজার করতেই পুরোটা আমাদের ট্রান্সলেট করা হয়ে গেছে এবার দেখি ট্রান্সলেট করার পরে কি হলো কি দাঁড়ালো নো সুনর হ্যাড দ্য নাইট বিন ওভার দেন রাশেদস মাদার গট আপ ফ্রম বেড হ্যাভিং কুকড সাম রাইস শি ওয়েট টু কল রাশেদ ডার্কনেস স্টিল প্রিভেল্ড অল অ্যারাউন্ড বাট ডার্কনেস স্টিল ভেইল অল অ্যারাউন্ড ইন রেসপন্স টু হিস মাদার্স কল রাশেদ রোজ অ্যান্ড স্যাট অন দ্য বেড হি সেড ওয়ের ওয়্যার শাল আই গো সো আর্লি ইন দ্য মর্নিং হিজ মাদার সেই ভেজিটেবল ইন দ্য হাউস গো টু বাজার অ্যান্ড বাই সাম ভেজিটেবলস তো আজকের মতো এতটুকুই থাক আপনাদের যদি আমাদের ভিডিওটা এতটুকু হেল্পফুল লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ